ধরে নিয়ে গেছে হলো ওই ওই দিকে বাজারের দিকে নিয়ে আসলে খুব মারেছে আর কি একজন বলছে ইট দিয়ে বাড়িছে আরেকজন বলছে প্লাস দিয়ে গাছের ধরে বাইন্দে মারছে বাড়ি পার নিয়ে এসে মারছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেণী গ্রামে মানসিক ভারসাম্যহীন যুবককে মধ্যযুগীয় কায়দায় মারধরের অভিযোগ ওঠে স্থানীয় কয়েক যুবকের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, গ্রামের বিভিন্ন বাড়িতে বেশ কিছু টিউবওয়েলের মাথা চুরি হয়। এমন অভিযোগে 27 আগস্ট নাজমুল ইসলাম নামে এক মানসিক প্রতিবন্ধী যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে গ্রামের কলমউদ্দিন, রহিমউদ্দিন, সলিম মিয়া ও রুহুল সহ কয়েক যুবক। এ সময় উপড়ে ফেলা হয় পায়ের নখ। দফায় দফায় এমন নির্যাতনে অসুস্থ হয়ে পড়ে ওই যুবক। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। অতিরিক্ত মারিছে যা ভাষার বাইরে। আমার ভাই যদি চুরি করেই থাকে তাহলে তারা পুলিশই দিত। মারিয়ে তারপর ওর হাকের হাত পা তারা মারা তুলিয়ে একেবারে সেই মানে অজ্ঞান মতোই করে ফেলেছিল। অবস্থা খুব একটা ভালো না, আমরা এখানে রাখছিলাম প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারপর ঢাকায় পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করি তাকে আমরা সে আসামিদেরকে আইনের আওতায় আনার জন্য সর্বদা তৎপর আছি। দুই ভাই বোনের মধ্যে নাজমুল বড়, তার মা ঢাকায় গৃহশিক্ষক হিসেবে কর্মরত। সময় সংবাদ, ঝিনাইদহ।